আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিডোর বিডি ইউটিউব চ্যানেল এবং মেডিডোর বিডি ফেসবুক পেজে দীর্ঘ অনেক দিন থেকে আপনাদের মাঝে আমরা বই সরবরাহ করে থাকি আপনারা সবাই অবগত রয়েছেন তো আজকে আমি তিনটে বই নিয়ে কথা বলবো যে তিনটে বই হচ্ছে ভেটেনারি চিকিৎসার বই আপনারা অলরেডি দেখতে পারতেছেন আমার পাশে তিনটা বই আছে আজকে আমি এই তিনটে বই নিয়ে কথা বলবো আমি মোহাম্মদ রাশেদ হোসেন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে মেডিডোর সাথে আছি দীর্ঘদিন থেকে আপনারা আমাদের কাছ থেকে ভেটেনারি কিছু চিকিৎসার বই যেন আমরা নিয়ে আসি বা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে চাচ্ছেন তো আমাদেরই একটা বই আমরা আসলে আপনাদেরকে কথা দিয়েছি ভেটেনারি যে মেডিসিন গাইড এবং পশুপালনের উপরে আমরা একটা বই নিয়ে আসবো ইতিমধ্যে আমি ফার্স্টে একটা বই দেখাই যেটা হচ্ছে এটা সম্পূর্ণ আমাদের নতুন বই এই বইটা সম্পূর্ণ আমাদের নতুন বই এটা কয়েকদিন আগেই আমাদের পাবলি পাবলিকেশন থেকে পাবলিশ হয়েছে তো আপনারা এই বইটা আমাদের থেকে এখন থেকে সংগ্রহ করতে পারবেন বইটার নাম হচ্ছে বৃহৎ উদ্যোগে গৃহে পশু ও পোলট্রি পালন এবং খামার ব্যবস্থাপনা এই বইটা সম্পূর্ণ হোয়াইট প্রিন্ট একটা বই যেটার মধ্যে খামার ব্যবস্থাপনা এবং পোলট্রি ও গৃহ পশুপালন পালন সম্পর্কে সব কিছু বিস্তারিত এই বইটাতে দেওয়া আছে বইটা নতুন আসছে আমাদের কাছে আমাদের কাছে আমাদের পাবলিকেশন থেকে নতুন প্রিন্ট হয়েছে বইটা আশা করছি আপনারা যারা খামার দিতে চাচ্ছেন বা খামার ব্যবস্থাপনা নিয়ে দুশ্চিন্তায় আসেন বা পোলট্রি পালন অথবা পশু পাখি পালন নিয়ে চিন্তায় আসেন তাদের জন্য এই বইটা কিছুটা হইলেও সহায়ক হবে আমি আশা করছি তো যেহেতু এই বইটা আমি ফার্স্টে হাতে নিয়েছি তো এই বইটা নিয়ে আলোচনা করব। আমি এক এক করে তিনটা বই আপনাদের সাথে উপস্থাপনা করব তিনটা বইতে কি কি রয়েছে সে সবগুলো সূচিপত্র নিয়ে আমি আজকে কথা বলবো তো ফার্স্টে এই বইটা হচ্ছে আমরা আমি একটু আবারও দেখাই দিচ্ছি এই বইটা আমাদের কাছ থেকে পাবেন এবং বইটা সম্পূর্ণ হোয়াইট প্রিন্ট আমি যদি একটু দেখাই সম্পূর্ণ বইটা হোয়াইট প্রিন্ট এবং বইটা আপনার টোটাল হচ্ছে চারশো পঁয়ত্রিশ পেজের একটা বই চারশো পঁয়ত্রিশ পেজের একটা বই এবং এই বইটাতে যে সকল বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে আমি সরাসরি সূচিপত্র আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনারা অনেকেই আমাদের কাছে মেসেজ করেন আমাদের কাছে রিকোয়েস্ট করেন যেন আমরা বইগুলোর ভিতরে যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো যেন উপস্থাপনা করি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকটি বইয়ের সূচিপত্র দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ এই ওয়েবসাইটে সম্পূর্ণ বইগুলোর সূচিপত্র দেওয়া আছে সেখান থেকে আপনারা সহজভাবে দেখে নিতে পারবেন আমি ফার্স্টে সূচিপত্র চলে যাই প্রথম অধ্যায়ের মধ্যে দেওয়া আছে আপনার বৃহৎ উদ্যোগে গৃহপশু পা পশু গৃহপশু ও পোলট্রি পালন এটা মডিউল আকারে সাজানো আছে ফার্স্টে হচ্ছে হাঁস মুরগি পালন হাঁস মুরগির বাসস্থান ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বাচ্চা পালন তারপর হচ্ছে ফুলেট বা বারং বাচ্চা পালন তারপর হচ্ছে মুরগি পালন ব্রয়লার পালন আলোক ব্যবস্থাপনা একটু বলে নিচ্ছি আলোক ব্যবস্থাপনা হচ্ছে আপনারা অনেকে জানেন যারা মুরগি নিয়ে কাজ করেন বা মুরগির বাচ্চা নিয়ে কাজ করেন যথেষ্ট পরিমাণ আলো থাকতে হয় সেখানে না হয় বাচ্চা মুরগির বাচ্চাদের হয়তো বা সমস্যা হয় তো এটা নিয়েও কিন্তু আমাদের এই বইটাতে আলোচনা আছে তারপর হচ্ছে হাঁস মুরগির রোগসমূহ তার প্রতিক্রিয়া তারপর হচ্ছে হাঁস মুরগির খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা তুষ পদ্ধতিতে হাঁস মুরগির বাচ্চা উৎপাদন তারপর হচ্ছে হাঁসের বাচ্চা পালন লাভজনকভাবে দেশি মুরগির পালন কৌশল তারপর হচ্ছে কোয়েল পালন অনেকেই কোয়েলের ব্যবসা করে থাকেন আমরা অবগত রয়েছি তো এখানে কোয়েল পালন নিয়েও বিস্তারিত আলোচনা করা রয়েছে তারপর হচ্ছে গবাদি প্রাণী পালন গবাদি প্রাণীর নামকরণ ও জাত পরিচিতি গবাদি প্রাণীর খাদ্য ও ঘাস চাষ আমরা অনেকেই গরু পালন করে থাকি এবং গরুর খামার দিয়ে থাকি সেক্ষেত্রে আপনাদের ঘাস চাষের একটা ব্যাপার রয়েছে এইটা এই বইটা আমরা সেটা আলোচনা করেছি তারপর হচ্ছে বিশেষ ধরনের প্রাণী খাদ্য উৎপাদন প্রস্তুত করানো সংরক্ষণ প্রযুক্তি তারপর হচ্ছে কৃমি প্রজনন বাচুর পালন গাভী পালন গাভীর খামার ব্যবস্থাপনা তারপর হচ্ছে গরু মোটা চাঁচাকরণ মহিষ পালন তারপর হচ্ছে দুগ্ধ দুগ্ধজাত দ্রব্য তারপর গবাদি প্রাণীর রোগ ও স্বাস্থ্যবিধি গবাদি প্রাণীর মলমূত্র ও বর্জ্য হতে বায়োগ্যাস বায়োগ গ্যাস যে তৈরি করে সেটা নিয়ে এখানে আলোচনা করা রয়েছে অনেকেই কিন্তু এটা অলরেডি করতেছেন আমরা অবগত রয়েছি যারা গবাদি পশু পালন করে তাদের যে বৃষ্টা রয়েছে বা বর্জ্য রয়েছে সেগুলো দিয়ে কিন্তু বায়োগ্যাস তৈরি হয় আমার নিজের এলাকায় অনেকেই তৈরি করতে দেখেছি আমি তো এটা একটা খুবই ভালো একটা জিনিস তারপর হচ্ছে ছাগল পালন ছাগল খামার স্থাপনে বিবিধ বিষয়সমূহ ছাগল পালন ব্যবস্থাপনা ছাগলের স্বাস্থ্য ব্যবস্থাপনা বিশেষ পদ্ধতি ছাগল পালন ছাগল সানার মৃত্যুর হার করণীয় তারপর ভেড়া পালন এই টোটাল এই সবগুলো যতগুলো আমি টপিক বললাম সবগুলো টপিক নিয়ে এই বইটাতে আলোচনা করা রয়েছে এই বইটা আশা করি আপনাদের পালন এবং খামার ব্যবস্থাপনা নিয়ে খুবই হেল্পফুল হবে তাই আমরা এই বইটা আমাদের কয়েক পাবলিকেশন থেকে কয়েকদিন আগে আমরা পাবলিশ করেছি আশা করছি আপনারা এই বইটা সংগ্রহ করবেন এবং আপনাদের সহায়ক হবে বইটি বইটি আপনারা দেখার জন্য আমাদের ওয়েবসাইট আছে www.meditorbd.com ওইখানে গেলে আপনারা ফুল ডিটেলস দেখতে পারবেন পরবর্তীতে যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই বইটি আপনারা দেখতে পারতেছেন এই বইটি অনেকদিন আগে আসছে আপনারা সবাই অবগত রয়েছেন এই বইটি হচ্ছে সফল খামারি আধুনিক ভেটেরিনারি মেডিসিন গাইড তো এই বইটির মধ্যে টোটালি মেডিসিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে এই বইটিও সম্পূর্ণ হোয়াইট প্রিন্টের বই একটি আপনারা অসল সবাই দেখতে পারতেছেন এবং এই বইটিও আমাদের ওয়েবসাইটে রয়েছে সূচিপত্র আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা ডিটেলস দেখে নিতে পারবেন এই বইটি আমি যদি একটু বলে দিই এই বইটির পেজ হচ্ছে চারশো পঁয়তাল্লিশ পেজ সম্পূর্ণ বইটি এই বইটিতে যে সকল বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে আসলে এই বইটিতে হিউজ একটা সূচিপত্র দেওয়া রয়েছে আমি জাস্ট হাইলাইট কিছু সূচিপত্র আপনাদেরকে বলে নি বলে দিচ্ছি যেমন হচ্ছে আসলে পো মেডিসিন এটার মধ্যে অ্যান্টিবায়োটিক তারপরে বিভিন্ন জ্বর প্রতিক্রিয়া পুষ্টিকরণ পণ্য তারপরে অ্যান্টি স্টেট এটি সবগুলো আসলে বিস্তারিত ছোট ছোট আকারে সবগুলো বিস্তারিত আকারে দেওয়া আছে এত বড় সূচিপত্র আসলে বলতে গেলে ভিডিওটা বেশি লং হয়ে যাবে তো আমি জাস্ট কিছু টপিক আপনাদেরকে বলে দিচ্ছি অনুশীলনের নামটা আমি বলে দিচ্ছি গবাদি পশুর পণ্য পোলট্রি মেডিসিন কবুতর তারপর হচ্ছে গবাদি পশুর পণ্য তারপর হচ্ছে পোলট্রি মেডিসিন কবুতর হাঁস মুরগির রোগ ব্যাধি তারপর হচ্ছে হাঁস মুরগির অপুষ্টিজনিত রোগসমূহ খনিজ পদার্থের অভাবজনিত রোগ মুরগির অন্যান্য রোগ হাঁস মুরগির বিভিন্ন কৃমিজনিত রোগ তারপর হচ্ছে গবাদি পশুর রোগ ব্যাধির চিকিৎসা তারপর হচ্ছে কবুতরের বিভিন্ন রোগ ব্যাধির চিকিৎসা তারপর হচ্ছে পশু ও পোলট্রির সমূহ এই সবগুলোই আসলে এখানে বিস্তারিত আলোচনা করা রয়েছে এবং এর ভিতরে অনেক অনেক ডিটেলস আলোচনা করা রয়েছে এবং প্রত্যেকটি এখানে মূলত হচ্ছে এই বইটি হচ্ছে টোটালি হচ্ছে মেডিসিন বই নিয়ে যে একটা পশুর একটা রোগ হলে আপনি কি মেডিসিন দিতে পারেন কিরকম মেডিসিন দিতে পারেন কত বেলা খাওয়াবেন কত এমজি দিবেন কিভাবে খাওয়াবেন সব কিছু এই বইটি আমরা আলোচনা করে দিয়েছি আপনাদের জন্য ইনশাল্লাহ আপনাদের এই বইটি আসলে আমি আশা করছি খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য যারা অলরেডি আপনার খামার ব্যবস্থাপনা খামার দিচ্ছেন বা চিকিৎসা করতে চাচ্ছেন পশু পাখির এই বইটি আপনাদের জন্য হেল্পফুল হবে পরবর্তীতে যে বইটি এই বইটি বেশ কয়েকদিন আগের আমাদের বই আপনারা অনেকে এই বইটি সংগ্রহ করেছেন যেটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে পশুপালন ও চিকিৎসা এই বইটি আপনারা অনেকেই জানেন এই বইটি আমরা অলরেডি আপনাদেরকে দিয়েছি এই বইটি সম্পূর্ণ হোয়াইটফিন বই সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইটফিন বই এই বইটিতে আমি যদি একটু বলে দিচ্ছি এই বইটি তো পৃষ্ঠা নাম্বার হচ্ছে তিনশো পঁচাত্তরটা পেজ এখানে সূচিপত্রগুলো আমি বলে দিচ্ছি কারণ আপনারা আমাদেরকে প্রায় বলে থাকেন যেন বইয়ের ভিতরে কি কি রয়েছে সেগুলো আপনারা আসলে আপনাদের সাথে আমরা যেন শেয়ার করি তো এই বইটিতে আমিও দেখতে পারতেছি সূচিপত্র হিউজ একটা সূচিপত্র প্রায় আপনার তিন চার পেজের একটা সূচিপত্র তিন চার পেজের বেশি একটা সূচিপত্র আমি মূল মূল টপিকগুলো আপনাদেরকে বলে দিচ্ছি সবগুলো সূচিপত্র ধরে ধরে বলা আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে প্রথমে হচ্ছে পশু পশুপালন গরু পালন গরুর জাত এই সবগুলো নিয়ে আলোচনা করা আছে তারপর হচ্ছে মহিষ পালন মহিষের জাত ছাগল পালন ছাগলের জাত তারপর পাখি পালন মুরগি পালন বাংলাদেশের মুরগির জাত ইত্যাদি তারপর মুরগির বাচ্চা পালন ব্রয়লার পালন লেয়ার মুরগি পালন ডিম ডিম পাড়া মুরগির পালন পালন প্রকল্প ডিম উৎপাদন সংরক্ষণ হাঁস পালন হাঁসের বাচ্চা পালন ইত্যাদি দেওয়া আছে আসলে আমি এত ডিটেলস আলোচনা করলে ভিডিওটা লং হয়ে যাবে আমি সেই জন্য খুব ফাস্ট আমি চলে যাচ্ছি যেন খুব দ্রুতই ভিডিওটা শেষ করতে পারি তারপর হচ্ছে আপনার গবাদি পশু এবং কিছু কিছু কথা রয়েছে এখানে তারপর হচ্ছে খামারের জন্য গরুর জাত নির্বাচন তারপর হচ্ছে আপনার আমি যদি ভিতর থেকে কিছু টপিক বলে দিই গর্ভবতী গাবের যত্ন বাচ্চার পশবের পূর্বাভাস ব্যবস্থা বাচুরের যত্ন পরিচর্যা তারপর লাস্ট হচ্ছে হাঁস মুরগির অপুষ্টিজনিত রোগ সম্পর্কে আলোচনা করা আছে পুষ্টির অভাবজনিত রোগ এই ডিটেলস এগুলো আলোচনা করা আছে সম্পূর্ণ বইটি তো এই তিনটি বই পশু পাখি পালনের উপরে ভেটেনারি মেডিসিন গাইড উপরে আপনারা এই তিনটে বই আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আমাদের স্টকে অলরেডি অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো আপনার আপনাদের জন্য একটা সুখবর দিচ্ছি এই তিনটি বইয়ের উপর তিনটে যারা একসাথে বই নিবেন তাদের জন্য আমরা একটা ডিসকাউন্ট করে দিচ্ছি যেটা আমাদের ওয়েবসাইটে আপনারা সরাসরি দেখতে পারবেন একটু ছোট বই কথা বলেনি অনেকে আমাদেরকে আসলে বলেন যেন আমরা ভিডিওতে কেন প্রাইসগুলো বলি না আসলে এই বইটা যেমন আমি আজকে যদি ভিডিওটা করতেছি আমি ধরেন ফেব্রুয়ারি দশ তারিখে ভিডিওটা আপলোড করলাম তো ফেব্রুয়ারি দশ তারিখে এই বইটার দাম থাকবে একরকম এটা যখন দুই সালে চলে যাবে তখন দাম হয়ে যাবে অন্যরকম যখন আমরা বইটা রিনিউ করি আপডেট করি তখন কিন্তু কস্টিংটা একটু বেড়ে যায় তখন দেখা গেলো আগের ভিডিওটা যিনি দেখবে উনি কিন্তু ওই দামটাই শুনতে পাবে তখন হয়তো উনি আমাদেরকে কল করে বলবে যে আমি ওই ভিডিও থেকে এই দামটা জান যেতে পারছি এখন আপনি এই দাম বলতেছেন এরকম একটা মানে অসুবিধার মধ্যে আমরা পড়েছিলাম সেই জন্য আমরা আমাদের ওয়েবসাইটে সবগুলো বইয়ের ডিটেলস সবগুলো বইয়ের প্রাইস আমরা দিয়ে দিচ্ছি আপনারা সেখানে গেলে খুব সুন্দরে দেখতে পারবেন এবং ওয়েবসাইট থেকে আপনারা সরাসরি অর্ডার করতে পারবেন ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা ফুলফিল করলে বইগুলো অর্ডার করা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আমরা হোম ডেলিভারি করে থাকি তিনটা বই আপনারা কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন জেলা লেভেলগুলোতে তো এই তিনটি বইয়ের উপরে আমরা বিশেষ একটা ছাড় দিয়েছি আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন আশা করছি এই তিনটা বই আপনারা খুবই সংগ্রহ করবেন এবং তিনটা বই আপনাদের জন্য খুবই সহযোগী একটা বই তিনটি বই হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার সাথে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ